তাহলে আজ আমি যে লীলাটি আপনাদেরকে শ্রবণ করাবো আমাকে অনুরোধ করেছেন বা আমার সাথে আলোচনা হয়েছে গতবারে আমি আপনাদেরকে শ্রবণ করিয়েছি কিছুদিন আগে কৃষ্ণ সুদামা লীলা তাই তো মনে আছে তো বেশ আমি লিখে রাখি সেই জন্য বলতে পারছি আর আজ আমি আপনাদেরকে যে লীলাটি শোনাবো একবারই সম্পূর্ণ সারাবলি ভাগবতের পাতা থেকে থেকে এবং গীত গোবিন্দের পাতা থেকে মূল থাকবে গীত গোবিন্দের পাতা তো যে লীলাটি আপনাদেরকে শ্রবণ করাবো সেই লীলাটির নাম হচ্ছে জয়দেব পদ্মাবতী এই লীলাটি আমরা শ্রবণ করব কিন্তু বাবা একটু আমাকে রান্না করার সময় দেবেন হ্যাঁ অনেক দেখবেন অনেক বাচ্চারা যখন ভালো কিছু রান্না হয় না বাচ্চারা বলে মা দাও দাও মা বড় খিদে পেয়েছে ছটফট করলে কিন্তু রান্নাটা সেদ্ধ হবে না একটু আমাকে সময় দেবেন আমি আপনাদেরকে আমার গুরুর কৃপা নিয়ে আপনাদের চরণধুলি নিয়ে চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করানোর জন্য তাহলে প্রথমে লীলাটি শুরু করব একবারই মধুময় বৃন্দাবন থেকে চলুন আগে বৃন্দাবনে যাই আহা চলে রে আমার মন কাকে যেতে বলছো মা আমার মন আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মহা চলি রে আমার মন আমার মন আমার মন ওই যমুনা পুলিনে ধ্বনি দেন তো মা মধুর বৃন্দাবন প্রেম সে বল রাধে রাধে আমার মন আমার মন আমার মন ওই যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন আহা চলে রে আহা চলে রে চলে রে আমার মন আমার মন আমার মন ওই যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আবার রাসবিহারী রাসবিহারী আবার শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন এথাই শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন সেথাই শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন সেথাই শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন প্রেম সে বল রাধে রাধে জয় রাধে ওই যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন সেথা যাবি দেখতে পাবি ওরে মনয়ামা যাব মোরা বৃন্দাবনে ওরে মন দে মন দে মন দে মন দে আমার সেথা যাবি দেখতে পাবি
से ठाई जाबि देखते पाबि मदन मोहन ओरे से ठाई जाबि देखते पाबि मदन मोहन आर की देखते पाबो आमार मा यशोदा आछे मा यशोदा आमार मा यशोदा नंद पिता जत सखा गो आमार मा यशोदा नंद पिता जत सखा प्रेम से बोलो ना दे आमार मा यशोदा नंद पिता जत सखा गो उनुध्वनि ओई यमुना बोलिने आछे मधुर वृंदावन यमुना बोलिने आछे मधुर वृंदावन आहा चले रे आहा चले रे आहा चले रे आहा चले रे चले रे आमार मन आमार मन आमार मन ओई यमुना बोलिने आछे मधुर আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন বলো বলো বৃন্দাবনে ধাম কি খাওয়া দাওয়া বেশ ভালো হয়ে গেছে না পান্তা খেয়েছেন তো আর তারপরে যেটা খেয়েছেন বুঝতে পারছি তো আয় তো সরস্বতী পুজোর পরের দিন বেশ করেছেন ভালোই করেছেন কিন্তু একটু ভালো করে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন বলো বলো বৃন্দাবনে ধাম কি বলো শ্রী বাঁকে বিহারী লাল কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরু গোসাই কি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি উপস্থিত সকল ভক্ত মণ্ডলী কি এবার পদাবলীটা যদি শ্রবণ করেন আপনাদের কাছে লীলাটা পরিষ্কার হয়ে যাবে বলে কেন্দু বিল্ল নামে গ্রাম কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ওই কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে ওগো কেন্দু বিল্ল নামে গ্রাম নামে গ্রাম প্রেমানন্দে গৌরহরি বল গৌরহরি বল কিবা অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ সদা কৃষ্ণ সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়নের জল সদাই কৃষ্ণ 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 বলে অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন
অতি নিষ্ঠাবান ধার্মিক না হলে কেউ কৃষ্ণ নাম করে বাবা? অতি নিষ্ঠাবান ধার্মিক সুজন, অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন। আবার বামা দেবী, আবার বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। ও গো বামা দেবী, ওই বামা দেবী পত্নী যার ধার্মিক সুজন। একবার বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল রে মায়রাই উলু 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 দাও। একবার বদন ভরে হরি বল রে, একবার হরি 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 বটে প্রেমল দে বাহু তুলে, দুটি প্রেমল দে বাহু তুলে, দুটি প্রেমল দে বাহু তুলে, দুটি প্রেমল। একবার বদন ভরে হরি বল রে। আমি কীর্তন গাওয়ার মাঝে মাঝে আপনারা অনেকে দান দক্ষিণা করছেন, আমি আপনাদেরকে সম্মান দিয়েই বলি, দান দক্ষিণা যারা করছেন আমি গৌর গোবিন্দের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আর কেউ টাকা পয়সা দেওয়ার জন্য হরিবাসরের মঞ্চে আসবেন না, তাতে কি হবে? এই যে আপনারা এক মন দিয়ে কীর্তনটা শুনছেন বা আমি গাইছি, এতে ব্যাঘাত ঘটবে। কারণ এমনিতেই গ্রামের লোকেরা কষ্ট করে এর ওর কাছে 10 টাকা 20 টাকা আদায় করে আমাকে যথেষ্ট পরিমাণ দান দক্ষিণা করে এনেছেন। তো তাহলে আপনাদেরকে যদি একটু ভালো করে আমি কীর্তনটা শোনাতে না পারি আমার মনে কষ্ট হয়ে যাবে, তাই যারা দিলেন তারা আমার অপরাধ, আমি মার্জনীয়, কিছু ভাববেন না, কিছু মনে করবেন না। কিন্তু দয়া করে আর কেউ হরিবাসর উঠবেন না, আমার কীর্তনটা শ্রবণ করুন তারপরে দেবেন, আমি বাধা দেব না। কিন্তু এর মাঝে কেউ এলে কি হবে, আপনাদের শ্রবণে একটু ব্যাঘাত ঘটে যাবে। কিছু মনে করবেন না বাবা, এই কথাটা বললাম বলে অপরাধ আমার মার্জনা করবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এবার আমরা পদাবলীর মধ্যে ফিরে আসি, দেখুন পদাবলী ছাড়া কীর্তন বোঝা যাবে না। তাহলে পদাবলীটা দেখুন কি সুন্দর আছে, না কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের ধারে, অজয় নদের ধারে মানে অজয় নদের তীরে, অজয় নদের তীরে। আপনাদের মধ্যে কেউ জয়দেবের মেলা গেছেন একটু হাত তুলতে পারেন? বাবা গেছেন, বা আপনি গেছেন? বাবা অনেকেই গেছে। তাহলে দেখবেন আপনারা যারা এই দিক থেকে যান, আমাদের বাঁকুড়া জেলা থেকে যারা যান তারা আরো ভালো জানবেন, নদীর ওই দিকটা হচ্ছে বর্ধমান জেলা, নদীর ওই দিকটা হচ্ছে বীরভূম জেলা, নদীর ওই দিকটা হচ্ছে বীরভূম জেলা আর এই দিকটা হচ্ছে বর্ধমান জেলা। মধ্যখানে বয়ে চলেছে কখনো শান্ত কখনো অশান্ত অজয় নদ। সেই অজয় নদের ওই পারে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে, গ্রামটার কি নাম আপনাদের গ্রামে কি নাম? বেলেগোড়া। বাহ, তা সেই গ্রামটার নাম হচ্ছে কেন্দুলি। বীরভূম জেলার কেন্দুলি গ্রামে পিতার নামটা শুনুন, পিতা ভোজদেব গোস্বামী, মানে জয়দেব গোস্বামী যিনি পিতা, পিতা হচ্ছে ভোজদেব গোস্বামী আর মাতা বামাদেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত কবি যার নাম হচ্ছে বাবা জয়দেব গোস্বামী। এই সাধারণভাবে লীলা শ্রবণ করলে এর আসল অর্থটা বুঝতে পারবেন না, ওই জন্য একটু ধৈর্য ধরতে হবে। তাহলে গ্রামটার নাম কি বললাম মা? কেন্দুলি গ্রাম। তাই আমরা বলি তো জয়দেবের মেলা আর ওখানকার মানুষ বলে কেন্দুলির মেলা, আমরা বলি জয়দেবের মেলা জয়দেবের নাম অনুসারে। জয়দেব গোস্বামী পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামাদেবী গোস্বামী। গতবারও একটা কথা বলেছিলাম যে মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, বলে গিয়েছিলাম না মা, যে মাটি যদি ভালো হয় ফসলটা মোটামুটি খারাপ কোনোদিন হয় না, ভালোই হয়। তার মানে যার মাটি ভালো হয়, মানে মাটি ভালো হয় তো সেখানে সন্তানরূপী ফসলও ভালোই হয়। তো পিতা ভোজদেব গোস্বামী নিষ্ঠাবান ব্রাহ্মণ আর মাতা বামাদেবী সবচেয়ে কৃষ্ণ, সবসময় স্বামীকে সহযোগিতা করে ধর্ম, সহধর্মী, তো তাদের সন্তান কি খারাপ হবে? সন্তানের নাম হলো জয়দেব গোস্বামী। এটা হচ্ছে বাবা লীলাটার দিক। আমি বলেছি আপনাদেরকে সারা বলি ভাগবতের ভেতর দিয়ে নিয়ে যাব, শ্রবণ করুন। ওই জন্য বলেছিলাম আপনাদেরকে একটু রন্ধন করার সময় দেবেন, আপনারা মন দিয়ে শুনছেন ভালো লাগছে। এই লীলাটির মূল উৎসটা কোথায়? আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন বাবা ক্যালেন্ডারে? হ্যাঁ বা না বলবেন? দেখেছেন? ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের যেটি চূড়া
সেটি শ্রীকৃষ্ণের কোথায় থাকে মা? মাথায়, ঠিক বলেছেন। আর নূপুর দুটি কোথায় থাকে? শ্রীচরণে। লীলাটির মূল উৎস কোথায় দেখুন? একদিন হয়েছে দুজনের ঝগড়া। কার সাথে কার ঝগড়া? না, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটির তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া কি নিয়ে হয়? টাকা পয়সা নিয়ে, ধন সম্পত্তি নিয়ে, আর ভোটের সময় দেওয়াল লেখা নিয়ে, তাই তো? হরি বল, মাফ করবেন, অপরাধ মার্জনীয়। তো এগুলো আমাদের ঝগড়ার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু আজকে যে আমরা ঝগড়াটি শ্রবণ করব, এই ঝগড়া শ্রবণ করলে বা এই ঝগড়ায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে মানব জন্ম তাই ধন্য হয়ে যায়। দেখুন ঝগড়াটা কেমন ভাই হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, চরণের নূপুর দুটিকে বলছে, ওরে ওরে নূপুর রে, ওরে ওরে নূপুর রে, আমি শ্রীকৃষ্ণের চূড়া দেখ দেখ আমার কত ভাগ্য রে, আমি শ্রীকৃষ্ণের চূড়া দেখ দেখ আমার কত ভাগ্য রে। শ্রীকৃষ্ণের চূড়াটি বলছ রে নূপুর, আমি শ্রীকৃষ্ণের চূড়া দেখ আমার কত ভাগ্য ভালো। নূপুর বলছে ভাগ্যবার কি ভালো, তুইও শ্রী গোবিন্দের অঙ্গে তুই মাথায়, আর আমিও শ্রী গোবিন্দের অঙ্গে শ্রীচরণে। তাহলে তুইও যদি গোবিন্দের অঙ্গে, আমিও যদি গোবিন্দের অঙ্গে, হিসেব বরাবর, তোর আবার কিসের ভাগ্য ভালো? চূড়া বলছে তোর বুদ্ধিটা তো কম, তাই তোকে বোঝানো বড় দায়। বলে কেন কেন আমার কিসের বুদ্ধি কম? বোঝায় নূপুর, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু একটা কথা ভালো করে চিন্তা কর। চূড়া কি বলছে দেখুন, যে সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। হরি বল, হরি বল। ভগবানের কৃপায় যারা উপরে আছেন, ভগবানের আশীর্বাদে কে কে আছেন আমি তো জানি না, আপনাদের এখানে অল্প সাবধানে থাকবেন বাবা। আমি আমাকেও বলছি, এই যে আপনাদের আশীর্বাদ নিয়ে এ দুদশ পালা গাইছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, আমি সব্যসাচীকেও বলছি, আমার ভেতরে যে সব্যসাচীটা আছে, ভগবানের কৃপায় যারা উপরে আছেন সাবধানে থাকবেন। কেন না, যারা যত উপরে থাকে বাবা, অল্প এদিক ওদিক হলে হলো তো ভগবানের কৃপাতে উপরে উঠিয়েছেন। যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার কিন্তু ততটাই ভয় থাকে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীবি চিরদিন কাহারও সমান নাহি। চূড়া বলছে সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে, কিন্তু নূপুর যদিও তুই আমার শ্রী গোবিন্দের অঙ্গে, বড় নিম্নে রে চরণ। চূড়া বলছে বাবা, কথাটি শুনে, চূড়ার কথাটি শ্রবণ করে নূপুর বলছে তুই শ্রী গোবিন্দের মাথাতেই থাক, তুই ওপরেই থাক, তোকে আমি সম্মান করি, সম্মান দেব, আমার উপরে যাওয়ার দরকার নাই, আমি শ্রীচরণে আছি। যে চরণ পাওয়ার জন্যে মুনিরা ধ্যান করে, যোগীরা যোগ করে, সাধক সাধনা করে, সেই শ্রীচরণ গোবিন্দের যখন আমি ভাগ্যফলে পেয়েছি, আমার উপর দিকে যাওয়ার দরকারই নেই। তুই উপরে আছিস, উপর থেকে আমাকে একটি আশীর্বাদ কর, নূপুর বলছে। চূড়া বলছে বল কি আশীর্বাদ করবো, আমি তো বড়, আমি গোবিন্দের মাথার উপরে আছি। মানে হ্যাঁ তুই তো বড়, আমি স্বীকার করছি তুই বড়, কিন্তু তুই আমাকে উপর থেকে আশীর্বাদ করবো, যে বল কি আশীর্বাদ করবো। নূপুর কি আশীর্বাদ চাইছে দেখুন চূড়ার কাছে, বলছে আমি তো গোবিন্দের শ্রীচরণে আছি, তুই আমাকে ভালো করে আশীর্বাদ করে দে, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকিতে পারি,
जेनो चरण धरे थाकिते पारी गोविंदेर चरण धरे थाकिते पारी ओई चरणे जखन स्थान पेयेछि ओई चरणे धरे थाकिते पारी आमी गोविंद चरण ভালোবাসি জানো চরণে ধরে থাকিতে পারি কত বড় স্যাটিসফ্যাকশন দেখুন কত বড় সন্তুষ্টি দেখুন তুই উপরে থাক আমি গোবিন্দের কৃপায় যখন চরণ ধরে আছে আমি চরণেই থাকি এবার নূপুর কিন্তু একটি বড় শিক্ষার কথা বলে দিয়েছে চূড়াকে বলছে চূড়া সত্যি তোর ভাগ্য ভালো তুই গোবিন্দের মস্তকের উপরে আছিস আমি শ্রীচরণে আছি আমি নিম্নে আছি কিন্তু যদি তোকে একটা কথা বলি কিছু মনে করবি না তো বলছে বল 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 বলছে আচ্ছা বলতো আমি তো গোবিন্দের শ্রীচরণে আছি নূপুর হয়ে আচ্ছা বলতো যারা প্রকৃত শ্রীকৃষ্ণের ভক্ত হয় ভক্ত যারা ভগবানের ভক্ত হয় যারা ভগবানের ভক্ত বল বল চূড়া বল বল চূড়া তারা ভগবানে কোন জায়গাটি পছন্দ করে কোন জায়গাটি পছন্দ করে নূপুর বলছে চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করে মায়েরা আপনারা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করেন মস্তক না চরণ উত্তর আপনাদের কাছে আছে আমি ধরিয়ে দিচ্ছি কিমা আপনারা কোন জায়গাটা চান কেউ বলে গোবিন্দ তোমার মাথা চাই কারো শক্তি নেই উনি মাথা দিয়েছেন উনি মাথা ওনার মাথা কে নেবে আমার মাথা নেবে অনেকে কিন্তু কেউ বলে কি তাহলে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কাছে কি চাই বাবা তাদের একটাই দাবি তাদের একটাই চাওয়া তাদের একটাই আকাঙ্ক্ষা তাদের একটাই প্রত্যাশা তাদের একটাই পাওয়া হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয়দা আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ বড় ভালোবাসি দিও দিও প্রভু চরণ দিও তোমার চরণ বড় ভালোবাসি তোমার ওই চরণে শরণ নিলাম তোমার চরণ বড় ভালোবাসি তাহলে যারা প্রকৃত শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের শ্রীচরণ প্রার্থনা করে এইটি যখন নূপুর পরিষ্কার করে বলে দিয়েছে বাবা চূড়ার অহংকার তৎক্ষণাৎ চূর্ণ হয়ে চূড়া তখন চিন্তা করছে নূপুরেই ভালো জায়গায় আছে আমি ভাবছিলাম ভালো জায়গায় আছে সাথে সাথে গোবিন্দকে বলছে প্রভু আমার আর উপরে থাকার দরকার নেই আমার ভুল ভেঙে গেছে ওই চূড়া হয়ে আমি উপরে থাকতে চাই না নূপুর যেমন তোমার শ্রীচরণ ধরে আছে আশ্রয় করে আছে আমাকে ওই স্থানেই করে দাও গোবিন্দ বলছে এই তোকে যদি ওপর থেকে নিচে নিয়ে যায় নূপুর কোথায় যাবে আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আমি তো আরেক ভক্তকে দুঃখ দিতে পারি না
বলে আমি কিছু শুনবো না প্রভু, আমি জেনে গেছি তোমার চরণ দামি, চূড়া বলছি আমি তোমার চরণ চাই চাই চাই। এই জায়গাটা দারুণ জায়গা বাবা, খুব ভাবের জায়গা। যেই না বলেছে চাই চাই চাই, কৃষ্ণ বলছে চাই তো দেব, তবে আমার নয়, তবে আমার নয়, তবে আমার নয়, তবে আমার নয়, চরণ দেব। কি বলছে দেখুন কৃষ্ণ, কিন্তু আমার নয়। চূড়া বলছে আমি চাইছি তোমার চরণ, তুমি বলছো আমার নয়, তো কার দেবে? না এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে আমার চেয়েও, আমার চেয়েও একজনের দামি চরণ আছে, একজনের দামি চরণ আছে। কৃষ্ণ বলছে চূড়া আমার চরণ যখন নূপুর পেয়েছে আমি তোকে দিতে পারবো না, কিন্তু তার চেয়েও দামি চরণ দেব। বৃন্দাবনে আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে। চূড়া বলছে শোনো প্রভু, আমি সব জানি, বৃন্দাবনে তুমি দামি, তোমার উপরে কে দামি যে তার চরণ দামি। গোবিন্দ হেসে হেসে বলছে এই চূড়া শোন শোন শোন, সকল দেবতার গুরু মানে আমি জগৎগুরু কৃষ্ণ, বাবার যেমন বাবা থাকে রে গুরু তেমন গুরু থাকে। তুই আমাকে বলছিস জগৎগুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমার গুরু যদি রাধা ঠাকুরানী হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ আছে তো রাধা রানীর চরণ আছে। তাহলে আমার চরণ যখন নূপুর পেয়েছে পাক, তার চেয়েও দামি চরণ তোকে দেওয়াবো, সান্ত্বনা দিচ্ছে। বলছে তাহলে কবে দেওয়াবে? এখনই দেওয়াবো। এরকম ভক্ত বেশি আছে বাবা সংসারে, এরকম ভক্ত বেশি। মানে কোনোদিন ভগবানকে ডাকলো না, ছেলে যখন পরীক্ষা দিতে যাবে মাধ্যমিকে তখন হরি মন্দিরে সে মাথা ঠোকে, আমার ছেলেটা ইংরেজিতে বড় কমজোরি ঠাকুর দেখো, আর যদি পাশ করে তাহলে কিন্তু তোমাকে আমি এক পালা কীর্তন করাবো, তাতে সব্যসাচীকে দিয়ে করাবো। তার আগে মনে হলো না, মানে কখন করাবো, না যদি আমার ছেলেটা পাশ করে যায়। কত বড় ব্যবসা বলুন তো, যদি এই করো তবে ওই দেবো, এটা হয়? ব্যাংকে যদি কেউ টাকা জমা রাখে তবে সুদ পায়, এমন কোনো নিয়ম আছে যে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলবেন দেখি কত সুদ আগে দিয়ে দিন, হিসেব করে আসল জমা দেবো? সেটা আমরা ভগবানের সাথে করতে যাই, কোন কমার্সের ফর্মুলা জানি না বাবা। তাই কি বলছে দেখুন, বলছে শোন আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে, সে চরণ রাধারানীর চরণ, সে চরণ তোকে দেওয়া। বলে কবে? দেখুন আস্বাদন করুন, যেদিন রাধারানী আমার মান করবে, যেদিন রাধারানী আমার মান করবে, রাধারানী মান করবে কিছুতেই, যখন রাধারানীর মান ভাঙবে না, মানে ভাঙবে না। কত সুন্দর কথা শুনুন মায়েরা, আমি শ্রীমতী রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীর চরণ যুগল ধরে দেব, রাধারানীর চরণ যুগল ধরে দেব। কি বাবা এই জায়গাটা সবাই জানেন, গোবিন্দ রাধারানীকে কথা দেবে তোমার কুঞ্জে যাব, যাওয়ার আগে চন্দ্রাবলীর ভক্তির ডোরে বাধা পাবেন, রাধারানী কুঞ্জে যেতে দেরি হবে, রাধারানী মান করবে, কিছুতেই রাধারানীর মান ভাঙবে না। গোবিন্দ শেষমেশ কি করবে? দেহি পদ পল্লব মুদার, হ্যাঁ সরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। রাধারানীর বলছে আমি চরণে ধরব, সবাই কি বলবে জানো, যে রাধারানী মান করেছে আর মান ভাঙানোর জন্য শ্রী গোবিন্দ তার চরণে ধরেছে, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। আরে রাধারানীর মান ভাঙানো তো একটা অজুহাত মাত্র, আমি কেন চরণে ধরবো বলতো চূড়া? না আমি ভক্ত চূড়া, তোকে কথা দিয়েছি রাধারানীর চরণ দেওয়াবো। এই যখনই আমি মানের অজুহাতে, হ্যাঁ মানের অছিলাই, যখনই আমি রাধারানীর চরণ স্পর্শ করব, গোবিন্দ বলছে আমি যখনই রাধারানীর চরণ স্পর্শ করব, তার মানে আমার মাথাটা আমার মস্তকটা কোথায় যাবে? রাধারানীর শ্রীচরণে। আর যখনই আমার মস্তক যাবে রাধারানীর শ্রীচরণে, মস্তকে চূড়া তুই আছিস, সেদিনই পাবে রাধার চরণ পাবে, সেদিনই পাবে রাধার চরণ পাবে, পাবে রাধার চরণ।
বলো রাধে 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 সেদিন পাবে রাধা চরণ রাধা রানী কৃপা করো বলে সেদিন পাবে রাধার চরণ পাবে রাধা রানী কৃপা করো বলে পাবে রাধা চরণে পাবে রানী কৃপা করো বলে পাবে রাধা চরণে পাবে রানী কৃপা করো বলে পাবে রাধার চরণে পাবে মিতাই গৌড় হরি হরি আনন্দে বাহু তুলে মায়রাই উলু 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 একবার হরি বলো হরি বলো হরি বলো বলো একবার হরি বলো হরি বলো সেই দিনে পাবে রাধার চরণ পাবে। এতক্ষণ যে ভাবতত্ত্বটি আপনারা আস্বাদন করলেন এটা কে লিখেছিলেন বাবা? লিখেছিলেন জয়দেব গোস্বামী। কোথায় লিখেছিলেন? গীত গোবিন্দের পাতায়। যতটা আস্বাদন করলেন কি লিখেছিলেন? না স্বরাগারালা খণ্ডালাম মাম শিরসি মণ্ডালাম দেহি পদপল্লব মুদার। তাহলে সেই ভাব রেখে লীলাটি হচ্ছে, আপনাদের ধৈর্যের উপরে সেই ভাবগুলো নির্ভর করবে। তাই আজ আমার জয়দেব গোস্বামীর জন্ম হলো মায়েরা। পিতার নামটা দেখুন আবার ভুলে গেলাম, আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এখন ভুলে যাচ্ছি, আর মনে বেশি দিন কীর্তন চলবে না। হ্যাঁ, ভোজদেব গোস্বামী। তবে আপনারা যদি সহযোগিতা করেন, এই জন্যে বেছে বেছে খড়ি বাসরগুলো করি, আপনারা সহযোগিতা করে দেন। ঠিক ঠিক প্রেম সে বলো রাধে রাধে ভোজদেব গোস্বামী। এই মায়ের নাম কি বলেছিলাম? মা বামা দেবী। বাহ, আপনাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এই না হলে মন দিয়ে শোনা, আমি দেখছিলাম ঠিকই আছে। তাহলে জন্মগ্রহণ করলেন মা, এবার জন্মগ্রহণ করেছেন যেমন বাবা তেমন মা। এখানে একটা আমরা নরোত্তম দাসের পদ গাইব, গীত গোবিন্দ থেকে একটু সরে সবাই মিলে একটা আমার সাথে গাইবেন বাবু। যেমন পিতা তেমন মাতা, ভোজদেব গোস্বামী যেমন বামা, সকাল সন্ধে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলো না আমরা গেয়ে নি নরোত্তম দাসের পদ, একটু কষ্ট করে দুটি হাত তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, 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 যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, 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 আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াও, কিবা শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, 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 আমার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, আবার নাম সমীকীর্তন গায় নরোত্তম দাস, ও কি নাম সমীকীর্তন গায় নরোত্তম দাস, হরি বল হরি বল ধ্বনি হরি বল 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 হরি জন্ম নিয়েছেন ছোট্ট ভক্ত যার নাম জয়দেব গোস্বামী। কিন্তু বাবা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে স্কুলে যারা যায় তাদের পরীক্ষা হয় না বাবা? স্কুলে গেলেই তো পরীক্ষা হয়, তেমনি ভগবানকে নিয়ে যারা থাকেন ভগবান তাদেরকে পরীক্ষা করেন। এটা একটা হিসেব।
ওই জন্য প্রতিটি আসরে আমি একটা কথা বলি, এটা আমার মনের চিন্তাধারা, যে ভগবান বলেছেন যে আমাকে চাই, যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি মাঝে মাঝে না চাই। কথাটার মূল্য দেবেন, যে আমাকে চাই আমিও তাকে চাই, পরিষ্কার একটা হিসেব, আর যে আমাকে না চাই আমিও না চাই। যারা ভগবানের ভক্ত হয় ভগবান কিন্তু তাদেরকে বারে বারে পরীক্ষা করে দেখেন। ওই জন্য একটা কথা আছে না, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি তখনই হই তার সারা জন্মের দাসানুদাস। এই এতগুলো কথা কেন বললাম জানেন মা? এই জয়দেবের বয়স হলো যখন মাত্র 4 বছর, এইটুকুন ছেলে, তিনজনের সংসার, বাবা ভোজদেব গোস্বামী, মাতা বামাদেবী, আর ছোট্ট ছেলে জয়দেব, কত বয়স বললাম 4। যখন 4 বছর বয়স, জয়দেব সেদিন গ্রামের শেষ প্রান্তে একটা বটবৃক্ষের তলায় ছোট্ট ছোট্ট কাচ্চা বাচ্চাদের সাথে খেলা খেলছিলেন। যখন 4 বছরের ছেলে, তখন হঠাৎ একদিন জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল, মা মারা গেল। একটা কথা শুধু আপনাদেরকে বলে দিই মা, ভগবান এমন কারণা করুন, যদি হয়েছে অপরাধ নেবেন না, সংসারে যে সন্তানের মা নেই তার কেউ নেই, তাতে বয়স হোক আর কম বয়স্ক হোক, যার মা নেই, মা মা যে কি জিনিস, যার বাড়িতে মা আছে একমাত্র সে জানে। আর মা যে কি, যার বাড়িতে মা নেই, যার মাতৃবিয়োগ হয়ে গেছে সে জানে। মায়ের মতন সন্তানকে কেউ ভালোবাসতে পারে না মা। তাই আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, আমি নিজেকেও বলব, কোনোদিন কোনো কারণে মায়ের প্রাণে দুঃখ দেবেন না। মায়ের প্রাণে দুঃখ দিয়ে আপনি মালা ঝোলা করুন, ভগবানের নাম করুন, তিলক সেবা করুন, আপনার ভগবত কৃপা হবে না, হবে না, হবে না। কারণ জাগ্রত দেবতার সেবা ছাড়া ওই দেবতা সেবা গ্রহণ করে না। 4 বছরের ছেলে জয়দেব, মা মারা গেল, জয়দেব তখন ওই গ্রামের শেষ প্রান্তে খেলা খেলছিল, একজন গিয়ে বলছে, জয়দেব তাড়াতাড়ি করে তোর বাড়ি ফিরে চল। বলে, কেন কেন গো, কেন গো, কেন, বাচ্চা ছেলে। বলছে, তোর মা সারা জন্মের মতন ঘুমিয়ে গেছে, এইটুকুন বাচ্চা সারা জন্মের মতন ঘুমিয়ে গেছে মানে বোঝে না, বাড়িতে যখন এলো বাচ্চা হলেও বুঝে গেল কিছু একটা হয়েছে। গ্রামের লোকেরা তখন জয়দেবের মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে বেঁধে, দড়িতে করে, ভালো করে বেঁধে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। একজনকে বলেছে, জয়দেবকে একটু পরে নিয়ে যাবি, যদি শোকটা সহ্য করতে না পারে, বুঝতে না পারে, ছোট্ট শিশুটা পাগলের মতন, যদি কারো সংসার থেকে মা চলে যায় সে ঠিক বুঝতে পারে আমার অপমান চলে যাচ্ছে। ওই ছোট্ট বাচ্চাটা সকলের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠল, মা গো, ও গো আমার মা গো, কি সর্বনাশ হলো, তুমি আমায় ছেড়ে চলে যেও না মা গো, ও গো আমার গর্ব ধারিণী মা গো, তুমি ছাড়াই আমার কেহ নাই মাগো, তুমি ছাড়াই আমার কেহ নাই মাগো। মা আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না। জয়দেবের পরিবারটা খুব গরিব পরিবার ছিল মা, আর এই ছোট্ট ছেলেটা মাঝে মাঝে তার মায়ের কাছে বলতো, মা এই খাবো ওই খাবো,
মা মাঝে মাঝে রেগে গিয়ে বলে এই কেন খাই খাই করিস, তোর বাবা কি এত রোজগার করে যে তোকে এত খাবার দিতে পারবে। সেই চার বছরের ছেলেটা সেই কথাটা স্মরণ করে বলছে মা আর আমি তোমার কাছে কি কোনোদিন কিচ্ছু খেতে চাইবো না মা, শুধু একবার জয়দেব বললে ডাকু মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই জননী, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ছেলেটির বাবা বলছে কাঁদিস নে জয়দেব, তোর মা কোথায় গেছে জানিস, তোর মা চলে গেছে পরলোকে। ছোট্ট জয়দেব বলছে বাবা কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়, শুধু সেই পথটা বলে দাও মায়ের কাছে যাব। চুপ কর জয়দেব চুপ কর, তুই কি জানিস না বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ হলে তবেই পরলোকে গমন করে। এবার মায়ের মৃতদেহটা জড়িয়ে ধরে অঝর ঝরে কাঁদছে, আমার আর কেউ নেই মা, কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় তৃষ্ণায় জল দেবে। আপনারা নিজেরা চিন্তা করুন মা, ভাবনি একটা চার বছরের ছেলের যদি মা মারা যায় কি হবে। মায়েরা গো, জয়দেব তার মাকে জড়িয়ে ধরে অঝর ঝরে কাঁদছে। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিল, আর জয়দেব তার বাবাকে বলছে বলো না বাবা এবার আমি কাকে মা বলে ডাকবো, আমার মায়ের এবার আমি কাকে ভগবানের বিচার ভক্তকে পরীক্ষা। মা বলে বলে ডাকে বো কাকে মা বলে ডাকে বো যারে মা মা সংসারে তার কেহ নাই গো, বলো বলো আমি এবার কাকে মা বলে যারে মা তার আর কেহ নাই গো, বলো বলো আমি আর কাকে কাকে মা বলে একবারে জয়দেবী বলে ডাকো মাগো, মাগো তুমি ছাড়া আমার আর কেহ নাই, জয়দেব বলে ডাকো মাগো, ওগো তুমি ছাড়াই আমার আর কেহ না, বলো কোথায় গেলি তোমায় পাবো, ওগো তুমি আমায় ছেড়ে যেও না গো, বলো কোথায় গেলি তোমায় পাবো, ওগো তুমি আমায় ছেড়ে যেও না। একবার নিতাই গৌর হরি হরি বলো আমায় ছেড়ে যেও না গো, কাকে মান কেহ নাই গো আমায় ছেড়ে, আমি আর কাকে মা বলে ডাকিব। মাত্র চার বছর বয়সে মাতৃবিয়োগ হয়ে গেল, ছেলেটা মাহারা হয়ে গেল মা।
জায়গাটা ভালো করে মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, জয়দেবের মা কিন্তু ঠিক মৃত্যুর আগে কিছুদিন আগে বুঝতে পেরেছিলেন যে আমি মারা যাব। কারণ জয়দেবের মায়ের কথিত আছে বাবা যক্ষা রোগ হয়েছিল, টিবি টিউবারকুলোসিস, তখন যক্ষা রোগের ওষুধ ছিল না, সংসারে তাকে রাজরোগ বলা হতো, ভালো হতো না, যেমন এখন ক্যান্সার। তা হয়েছে কি মা? যদি অবশ্য প্রথম অবস্থায় ধরা পড়লে ভালো হয়, মেডিকেল সায়েন্সটাকে ভুল বলা চলবে না। এখন প্রশ্ন হচ্ছে, 4 বছর বয়সে মারা গেল কিন্তু মৃত্যুর ঠিক আগে জয়দেবের মা বুঝতে পেরেছিল আমি বাঁচব না। জয়দেবের পিতার হাত দুটি ধরে বলেছিল, স্বামী যদি আমি সংসার ছেড়ে চলে যাই তুমি কিন্তু দুটি কাজ করবে। বলে কি না, কোনোদিন আর অন্য কোনো মেয়েকে তোমার ঘরণি করে নিয়ে এসো না। কেন না, সে এসে যদি আমার জয়দেবকে সহ্য করতে না পেরে পারে আমি মরেও শান্তি পাবো না গো। আর আরেকটা কথা, দেখবে ছেলে যেন মস্ত বড় পণ্ডিত হয়, বিদ্বান হয়, কৃষ্ণ ভক্ত হয়। যদি আমার ছেলেকে তুমি পণ্ডিত করে দিতে পারো, বিদ্বান করে দিতে পারো, আর প্রকৃত মানুষের মতন মানুষ করে দিতে পারো, কৃষ্ণ ভক্ত করে দিতে পারো, তাহলে আমি মরেও আমার আত্মা শান্তি পাবে। সে কথাটা মনে ছিল কার? না জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী। তাই কি হলো জানেন মায়েরা, জয়দেবের বয়স যখন হলো 6 বছর, মাতৃবিয়োগ ক বছরে হয়েছিল মা? 4 বছরে। তাহলে যখন 6 বছর হলো মানে 2 বছর পেরোলো, একটু শোকটা ভুলে গেল বাচ্চা তো, বাবার ভালোবাসা পেয়ে, বন্ধু বান্ধবীদের ভালোবাসা পেয়ে, বান্ধবদের ভালোবাসা পেয়ে একটু যখন শোকটা প্রশমিত হলো, 6 বছর বয়সে পিতা ভোজদেব গোস্বামী, এখান থেকে কৃষ্ণের সাথে সাক্ষাৎ হবে, ভালো করে লক্ষ্য রাখবেন, লীলাটা কিন্তু অন্যদিকে যাবে, খুব ভাবের মধ্যে প্রবেশ করবে। এই যখনই ছেলেটার বয়স হয়ে গেল 6 বছর, জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছেলেকে ভর্তি করে দিলেন একটা গ্রাম্য পাঠশালায়। সে পাঠশালাটার নাম হচ্ছে জামদহ গ্রাম পাঠশালা, মানে কেঁদুলি গ্রামে জন্ম তো জামদহ গ্রাম। এখনকার হিসেবে যারা জয়দেব মেলা গেছেন তারা দেখতে পাবেন, এখনকার হিসেবে ওই 7 কিলোমিটারের মতন হবে জামদহ গ্রাম। সেই আগেকার দিনে তো পড়াশোনার এত চল ছিল না, গ্রামে গ্রামে এত স্কুল ছিল বাবা? আপনারা যারা আছেন বয়স্ক মানুষ, কত দূরে পড়াশোনা করেছে, এখন তো ঘরে ঘরে সামনে সামনে হয়েছে। তো 7 কিলোমিটার রাস্তা, কেউ পড়াশোনা করতে যেত না কেন্দুলি গ্রাম থেকে, একা জয়দেব যেত। বয়স কত? 6। ছেলে জয়দেব বাবাকে বলেছিল, বাবা বনের রাস্তায় আমি যখন একা যাব আমার যদি ভয় পায়। বলে ভয় কি রে, যখন ভয় পায় তো ভগবানের নাম গাইবি, কেমন শিক্ষা দেবো, ভয় পায় তো ভগবানের নাম গাইবি, ছোট্ট ছেলে কেমন হবে যেতে দেখুন মা। তখনকার দিনের পোশাক হাঁটু পর্যন্ত ধুতি, আগেকার পোশাক, এখন বাচ্চা ছেলে তার ধুতি পরলে অনেকে হাসাহাসি করে। হ্যাঁ, বিদেশিরা যেগুলো পরতো, যেগুলো ছেড়ে দিয়েছে সেগুলো এখন আমরা পরি, আর আমাদের বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যাচ্ছে না বাবা? জয়রাজ, এই সরস্বতী পুজোর সময় দেখতে পাওয়া যায় বাচ্চা মেয়েগুলো, এই যে গতকাল সরস্বতী পুজো গেলো, বাচ্চা মেয়েগুলো যেন শাড়ি পরে রাস্তায় বেরোচ্ছে, সবগুলোকে মনে হচ্ছে মা সরস্বতী, এত ভালো লাগছে। ভালো লাগছে না মা? আপনারা তো নাতনিদিকে সাজিয়েছিলেন, মেয়েদেরকে সাজিয়েছিলেন, কত ভালো লাগছিল, এটাই তো আসল পোশাক। তো যাই হোক, ছোট্ট জয়দেব ওই বনপথ ধরে যেত, 6 বছর বয়স, এই যে হাঁটু পর্যন্ত ধুতি, স্বরের কলম, কালির দোঁয়াত, তালপাতার পুঁথি, এই খাতাটাতা ছিল না, কিন্তু মুখে থাকতো অনবরত কৃষ্ণ নাম। কেমন হয়ে যেত দেখুন ছোট্ট জয়দেব, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, উলুধ্বনি কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। ভক্তমণ্ডলী, ভাইটাকে হাতে ধরেছে, একা একা নৃত্য করছে না, একে নিয়ে জয়দেব যাচ্ছে বনপথে, সেও কিন্তু একা যাচ্ছে না, কাকে নিয়ে যাচ্ছে? কৃষ্ণ নামকে নিয়ে। আমরা বলি না একা একা যেতে পারবো না, আমি একা যাবো না, যদি কেউ মনে করেন একা তো একা, আর যদি কেউ মনে করেন আমার সাথে ভগবান আছে, ভগবানের নামটা মুখে নিয়ে নিলে হলো, তাহলে সাথে রইবে। ও মা, একের সাথে শূন্য নিলেই তো 10, আর এক না থাকলে শূন্যই, তো ঠিক তেমনি ভগবানকে নিতে হবে। ভজ কৃষ্ণ মুরারি তুমি গোলোক বিহারি, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো
করুণা সাগর অগয় গতির গতি তুমি হে দামোদর জীবের কল্যাণ করো করুণার সাগর অগতির গতি তুমি হে দামোদর জীবের মঙ্গল করো করুণা সাগর গতির গতি তুমি হে দামোদর জীবের মঙ্গল করো উদ্ধনি করুণার সাগর ভজ কৃষ্ণ মুরারী লোক বিহারী ভজ কৃষ্ণ মুরারী প্রেমানন্দনি তাই গৌর হরি হরি বল ভজ কৃষ্ণ মুরারী ভজো কৃষ্ণ মুরারী প্রায় 7 কিলোমিটার রাস্তা, সমস্ত রাস্তাটা বনপথ, গভীর জঙ্গল, একা একা বনে যাই, ভয় তো পাবেই মা। কয়েকদিন বন রাস্তায় যেতে 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 হঠাৎ একদিন বাবার কাছে এসে বলছে, বাবা আজ যাবো না, আর আমি একা একা পড়তে যেতে পারবো না জানো বাবা। যখন ওই বনপথটা গভীর বনের ভেতরে প্রবেশ করি আমার বড্ড ভয় পাই, এইবার আসল জায়গাটা দেখুন বাবা, শিক্ষাটা দেখুন, ভয় পায়। আরে ভয় কিসের রে, বলে কেন, বলছে শোন বাবা তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা বলছে, ওই যে বনের মধ্যে দিয়ে তুই যা, সেই বনের ভেতরে যেখানে তোর ভয় পাই বলছিস, গভীর বনে, ওখানে তোর একজন বন্ধু আছে রে। আমার বন্ধু আছে বলে, হ্যাঁ নাম শুনবি, বলে হ্যাঁ শুনবো, বলছে তোর বন্ধুটার নাম হচ্ছে মধুসূদন। এই যখনই তোর ভয় পাবে মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর কাছে চলে এসেছে। বাবা এমনি এমনি বলেছে সাহস জোগানোর জন্য, ছেলে কিন্তু পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। কথায় আছে বাবা, বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর। একটা পাথর কারো কাছে পাথর, কারো কাছে শিব, যে শিবকে মানে না সে বলে পাথর নিয়ে খেলছে, আর যে শিব মানে সেই পাথরটাকেই শিব ভাববে। হরি বল হরি বল, সমস্ত কিছু দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি যদি সজ্জন মানুষ হন বলেন বাবা ভালো আছি, তুমি ভালো আছো, আর আপনার ভাব যদি অন্য হয় আপনি কেমন আছেন, কেন আমি কি খারাপ থাকলে আপনার ভালো লাগবে নাকি? একটাই কথা বাবা, উত্তর দুটো। আমি আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করছি, ভালো আছেন দাদা? ও বাবা ভালো আছেন, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো, সাবধানে থাকবে, ভালো থাক, এটা তো আমাদের নিয়ম। আবার এমনও মানুষ আছে প্রশ্ন করে, ভালো আছো, তোমার তো আমি খারাপ থাকলেই ভালো হয়, আছে না এরকম মানুষ? জয় রাধে জয় রাধে। কেউ কষ্ট করে চাঁদা পাচা আদায় করে কীর্তন করে, আবার কেউ মনে করে এই রে মনে হয় কিছু এদের লাভ আছে, এই কিছু এদের মধ্যে আছে একটা। হরি বল হরি বল, জয় রাধে, অপরাধ নেবেন না, এটা কিন্তু কারো দোষ নয়, এটাই হচ্ছে আমাদের কালচার, মাঝে মাঝে হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়েছে, এটা যে আমাদের কীর্তনই হচ্ছে একমাত্র বঙ্গ সংস্কৃতির মূল উপাদান, আর কিচ্ছু নেই। যে বাবা চতুর্দিকে সরস্বতী পূজাতে টুম্পা শোনা বাজছে, সরস্বতী তো নিজে খেপে গেছে, এতদিন পরে যদি বা ভালো করে সরস্বতীর পুজো হলো, প্যান্ডেলে প্যান্ডেলে শুধু টুম্পা শোনা আর টুম্পা শোনা, বাকিটার বলছে একটা ভালো গান, একটা সুস্থ রুচি, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা নজরুল গীতি, একটা বাগদেবীর বন্দনা, হচ্ছে না তা নয়, সব জায়গায় নয়, কিন্তু দেখুন সব জায়গাতেই ওই কালচার। আমি গানটাকে ছোট করছি না, ওই গানটাও ভালো, ওটা হিট গান হয়েছে, আমি কেন অবমানন করব, কিন্তু আমাদের সংস্কৃতি কি, সরস্বতী পূজোর দিনে একটু বাগদেবীর আরাধনা করব, এমন কিছু গান বাজবে যাতে আমার সেই অনুভূতিটা তৈরি হয়, তা একমাত্র সংসারে কীর্তন রয়েছে, তাই আপনারা এই কীর্তনটাকে বাঁচিয়ে দিচ্ছেন, এটা আপনাদের সেবা, আপনারা সেবা করছেন, গোবিন্দকে সেবা করার অনেক উপাদান আছে, এই যে 10 টাকা 20 টাকা 20 টাকা 50 টাকা দিচ্ছেন, এটা এক ধরনের সেবা আপনাদের, এই সেবা কিন্তু মহাদানে পরিণত হয়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ছেলেটাকে বাবা কি বলেছে, বাবা কি বলেছে, মা বনের ভেতরে মধুসূদন আছে, একবারই পুরোপুরি ভরসা করে দিয়েছে। পরে পরের দিন মনে মনে চিন্তা করছে, আমার ভয় নেই, অন্য দিনে দেরি করে যাই, আজে তাড়াতাড়ি করে যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। হরি বলবো আর মদন মোহনে হে দেবো,
হরি বলবো আর মদন মোহন ফেরব গো। একটু বলবেন মা, এটা একজন বিখ্যাত মানুষের পদ, ভক্তের পদ, ভক্ত শ্যামানন্দ দুঃখী দীন কৃষ্ণদাস এই পদটি লিখেছেন। পদটি এত ভালো এখানে প্রয়োগ করে দিলেন। প্রতিদিন জয়দেব যায়, আজ মনে একটা আশা, বনের ভেতরে মধুসূদন আছে, অন্য জায়গা থেকে নিয়ে পদটা গাইছে। হরি বলবো আর মদন মোহন করতালি, হরি বলবো আর মদন মোহন ফেরব গো, হরি বলবো আর মদন মোহন ফেরব গো। বা বা বা, দেখুন তো দূরের মাগুলো। আবার এইভাবে ব্রজের পথে চলব, আবার এইভাবে ব্রজের পথে চলব গো, ওগো এইভাবে ব্রজের পথে চলব গো, হরি বলবো ও হরি বলবো আর মদন মোহন, হরি বলবো বাঁকা মদন মোহন ফেরব গো। কত সুন্দর ভাব নিয়ে, বিশ্বাস নিয়ে যাচ্ছে, আমি হরি বলবো আর মদন মোহন হে বো, আমি হরি বলবো আর মদন মোহন হে বো। এইভাবে এইভাবে ব্রজের পথে চলব গো, আর এইভাবে ব্রজের পথে চলব গো, আবার এইভাবে 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 ব্রজের পথে চলব গো, আর এইভাবে ব্রজের পথে চলব গো। একটু কষ্ট করে দুটি হাত তুলবেন মায়েরা, হরি বলবো আর মোহন হেরব গো, মদন মোহন হেরব গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরব গো। এবার কি কথা বলছে দেখুন, রাধা কৃষ্ণের যুগল মাধুরিয়া, রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখিব দুই নয়ন ভরি, ওগো রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখিব দুই নয়ন ভরি, আবার জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে নাচব গো, হরি বলবো উলুধ্বনি, হরি বলবো আর মদন মোহন ফেরব গো, গীতাই গৌর হরি হরি মদন মোহন ফেরব গো, হরি বলবো বাঁকা মদন মোহন ফেরব গো। বনের একবারে মধ্যিখানে চলে এসেছে মা, যেখানে ভয়ও পেয়েছে, আর বাবা কি বলেছে, ভয় পাবি না বনের ভেতরে মধুসূদন জয় রাধে। যেই না মধ্যখানে এসেছে মনে মনে চিন্তা করছে, ভয় কি মধুসূদন আছে, ছোট্ট জয়দেব বয়সটা কত বললাম, ছয়, বাহ মনে রেখেছে গো, ছয় বছরের জয়দেবের মনে চিন্তা হয়েছে বাবা বলেছে এখানে মধুসূদন আছে, ডেকে দেখি মধুসূদন, এদিকে নেই তো, এদিকে দেখি মধুসূদন, মধুসূদন, মধুসূদন। ডাকটা যদি ডাকার মতন হয় বাবা, গোবিন্দের কর্ণমূলে পৌঁছে যাবে, এমন ভাবে মধুসূদন মধুসূদন বলে নিষ্পাপ ছয় বছরের শিশু জয়দেব ডেকেছে গোলক বিহারী গোবিন্দ আমার চম্পা। মনে মনে চিন্তা করছে কে ডাকে আমায়, এই সংসারের প্রত্যেকটি মানুষ বিপদে না পড়লে তো ডাকে না, কোনো কিছুর বিনিময় ছাড়া তো ডাকে না, স্বার্থ ছাড়া তো ডাকে না, কামনা বাসনা নিয়ে আমাকে ডাকে, কিন্তু ও মা
গোলক বিহারী গোবিন্দ দেখলেন একবারে নিষ্পাপ ছয় বছরের একটা শিশু ডাকছে। কিন্তু বাবা, ভক্তের সাথে ভগবান লুকোচুরি খেলতে ভালোবাসে, সরাসরি কাছে গেলেন না, কিন্তু তিনি যে আছেন অস্তিত্বটা প্রমাণ করার জন্য দূরের থেকে মোহন ও মুরলিটি বাজিয়ে দিলেন। কোন বাঁশি? না, যে বাঁশির গানে যমুনায় উজান বয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভুলে যায়, মুনিদের ধ্যান টলে যায়, রাধারানী উন্মাদিনী হয়ে যান, সেই বাঁশিটি বাজিয়েছে। আর সেই মন কারাবাস, সেই মন কারাবাসী গোবিন্দের কর্ণকুহরের থেকে, গোবিন্দ যেই না বাজিয়েছে, আর ছোট্ট জয়দেবের কর্ণকুহরে প্রবেশ করেছে। ও মা, এই তো মধুসূদন বিশ্বাস হয়েছে। বাবা 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 ঠিকই বলেছে, বনের ভেতর মধুসূদন আছে, আবার কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, যদি দেখা হয় আমি বন্ধু করে নেব, হ্যাঁ মিতা পাতিয়ে নেব, আর বাঁশি বাজানো শিখে নেব। ওই যে বাঁশিটা বাজছে না বাবা, বাঁশি শুনতে শুনতে জয়দেবের অঙ্গটা অবশ হয়ে গেছে। ছ বছরের ছেলে কি করেছে জানেন? স্বরের কলমটা কালির দোয়াতে চুবিয়েছে, স্বরের কলম কালির দোয়া।